আজ তোমাদের সাথে শেয়ার করব হাই প্রোটিন ব্রেকফাস্টের একটা দারুণ রেসিপি, সেটা হলো খুব সহজ পদ্ধতিতে বানানো একটা স্যান্ডউইচ, যার জন্য আমাদের লাগছে পেঁয়াজ, টমেটো, লঙ্কা, সাথে তোমরা ক্যাপসিকাম নিতে পারো, আমার কাছে ছিল না, আর ডিম তো মাস্ট। তাই আমরা পেঁয়াজ, টমেটো, লঙ্কা সব কিছুকে কুচি কুচি করে কেটে নিয়েছি, আর ডিমটাকে সেদ্ধ করে সেটাকেও বেশ কুচি করে কেটে নিয়েছি। তারপর সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি সামান্য লবণ আর গোলমরিচের সাথে। এবার পাউরুটির মধ্যে সামান্য মেয়োনিজ আর সামান্য টমেটো সস দিয়ে একটা লেয়ার মতো করে নিয়েছি। তারপর মিশ্রণটাকে ভালোভাবে পাউরুটির উপর সেট করে নিয়ে আর পাউরুটির উপর আর নিচ পোর্শনটা ভালো করে বাটার দিয়ে একটু স্প্রেড করে নিয়েছি। আমার কাছে স্যান্ডউইচ মেকার ছিল, তার মধ্যে আমি স্যান্ডউইচটাকে ভালো করে সেট করে বেশ 3 মিনিট মতো একটু সেকে নিয়েছি, তাহলে আমাদের স্যান্ডউইচ তৈরি। তোমাদের কাছে স্যান্ডউইচ মেকার না থাকলে তোমরা ইজিলি ফ্রাইং প্যানে এটা করতে পারো। তার জন্য পাউরুটিটাকে একটু এপাশ ওপাশ ভালো করে ঢেকে নিয়ে সেকে নিতে হবে, তাহলেই কিন্তু স্যান্ডউইচটা তৈরি হয়ে যাবে। খুব ভালো লাগে খেতে এবং বেশ ফিলিং, আমার তো বেশ ভালো লাগে। আর ক্যাপসিকাম, গাজর সব কিছুই তোমরা দিতে পারো, তার মধ্যে বাঁধাকপি, শীতকালীন সবজি তো স্যান্ডউইচে বেশ মানে। বাড়িতে থাকার কারণে ভিডিওগুলো ভালো মতো করতে পারছি না, তার জন্য ক্ষমা প্রার্থী। আর ভিডিওটি ভালো লেগে থাকলে আমাকে ফলো করে দিও। দেখা হচ্ছে কালকে আবার নতুন ব্লগ নিয়ে।